আল-কায়েদা জঙ্গি সন্দেহে কলকাতা থেকে চতুর্থ ব্যক্তি গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রের খবর, আজকে ভোর রাতে শিয়ালদার জগৎ সিনেমার সামনে থেকে সাদান হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে সাদান হোসেন একজন স্লিপার সেলের মেম্বার, সেই কিন্তু বর্ডার পার করিয়ে দিত, অর্থাৎ যে জঙ্গিরা বাংলাদেশ থেকে বর্ডার পার করে ইন্ডিয়ায় আসতো, যেমনকি দুদিন আগেই যাদের গ্রেফতার করা হলো রিয়াজুল আর শামশাদ, দুজনকে বাংলাদেশ থেকে বর্ডার পার করিয়ে কলকাতায় প্রথমে নিয়ে আসা হয়েছিল, এখান থেকে তাদের হায়দ্রাবাদ পৌঁছে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে সীমান্ত এলাকায় সাদান হোসেনের বেশ কয়েকজন আত্মীয়রা থাকে, তাদের বাড়িতেই প্রথমে জঙ্গিদের নিয়ে যাওয়া হতো, সেখানে তাদের রাখা হতো, সেখান থেকে বর্ডার পার করে তাদের এই পারে নিয়ে আসা হতো, এই পার থেকে হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে তাদের পাঠিয়ে দেওয়া হতো। এখন পুলিশের আধিকারিকরা যেটা অনুমান করছেন বা দাবি করছেন যে এই সাদান হোসেন যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের যে মডিউল, স্লিপার সেলের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক সেই মডিউল সংক্রান্ত বেশ কিছু তথ্য তারা কিন্তু পাবেন। বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই তারা পেয়েছেন, তাদের গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সব মিলে কিন্তু যেটা পুলিশের আধিকারিকরা দাবি করছেন যে জঙ্গি সন্দেহে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে, তার যে নেটওয়ার্ক কিভাবে কাজ করত, কারা কারা আরো যুক্তি ছিল, কাদের কাদের বর্ডার পার করে নিয়ে আসা হয়েছে, সেই সমস্ত তথ্য জানার জন্য তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন, তাকে রিমান্ডে নিয়ে যে তিনজনকে আগে গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে এই যে গোটা মডিউল কাজ করে বা স্লিপার সেলের নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন এসটিএফ এর আধিকারিকরা। ক্যামেরায় অঞ্জনের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।